এখনো পর্যন্ত ডুরান্ড কাপে দুটো কলকাতা ডার্বি হয়েছে এবং ফল এক এক। প্রথমটা জিতেছিল ওয়েস্ট বেঙ্গল এবং দ্বিতীয়টা মোহনবাগান। কাজেই এই ম্যাচটা নিয়ে আগ্রহ তুঙ্গে এবং অবশ্যই এই ম্যাচ কে জিতবে না জিতবে তার উপর ডিপেন্ড করবে পরবর্তী রাউন্ডে যাওয়া। যদিও এই ম্যাচটা ড্র করতে পারলে ওয়েস্ট বেঙ্গল পৌঁছে যাবে, যদিও সে কথা মাথায় রেখে কিন্তু একেবারেই খেলতে নামতে চান না কার্লোস কোয়াদ্রাত নিজের দলকে নিয়ে। এবং সেই মতোই অনুশীলন দেখা গেল সেই দলের মধ্যে এবং তাদের মধ্যে সেই আর্চটাও দেখা গেল যে জয়ের কথা ভেবেই অবশ্যই অনুশীলন চলছে ইস্ট বেঙ্গলের। এবং ইস্ট বেঙ্গল এদিন ডার্বির আগের দিন তাদের অনুশীলন করলো সেভেন্থ ব্যাটেলিয়ন গ্রাউন্ডে এবং অবশ্যই প্রস্তুতি নিল ডার্বি জয়ের। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অজপোর টিভি।